Assalamualaikum, I'm Mahi Arfin and welcome to Feminine Look. Today I'm going to show you a tutorial video. How to remove focal area blackheads removal. যে স্ট্রাইপসগুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্ট আমি প্রথমে বলে নেই কয়টা কিনেছি আমি ওদের পাঁচটা একসাথে ওরা 100 টাকা করে সেল করে আমি ওদের ওয়েবসাইট থেকে কিনেছি সো এখন আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে হচ্ছে আপনাদের পুরো ফেসটাকে একদম ক্লিন করে নিতে হবে কোনো ডার্ট যাতে না থাকে আর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে আপনার ড্রাই করে নিয়ে জাস্ট নোজ এরিয়াতে একটু ওয়াটার অ্যাপ্লাই করে নেবেন একটু ভিজিয়ে নেবেন কারণ এই স্ট্রাইপসগুলো আপনার ড্রাই স্কিনে বসতে যায় না তো এরপর অ্যাপ্লাই করার পরে ওয়াটারটা অ্যাপ্লাই করার পরে আমি হাতটা শুকিয়ে নিতে হবে কারণ আবার ভিজে গেলেও সমস্যা স্ট্রাইপসগুলো ভিজে যাবে না আর নাকটা শুকনো থাকা যাবে না তো দুইটা কেয়ারফুল থাকতে হবে এরপর আমি একটা নিয়ে নিচ্ছি এখন এই একটা আমি নিয়ে নিলাম আমি এখানে একটা প্যাকেট থেকে স্ট্রাইপটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ওদের স্ট্রাইপটা আপনারা এই ব্ল্যাক পার্টটা অ্যাপ্লাই করবেন আপনাদের নোজে এভাবে এই যে এই জিনিসটা নিচের দিকে থাকবে অ্যান্ড এটা আপনাদের উপরের দিকে থাকবে আগে অনেকে ইউজ করেছেন সো জানি আমরা তো ফার্স্টে হচ্ছে খুবই আস্তে করে আমরা এই জিনিসটাকে ডিটাচ করে নেব দেন এরপর হচ্ছে আমাদেরকে এখন ওয়েট করতে হবে ফর 10-15 মিনিটস আনটিল ইট ফিলস ডিপ রিমুভ দ্য পোর স্ট্রিপ ফ্রম বোথ দ্য এন্ডস উইথ ড্রাই হ্যান্ড তারপর আমরা 10-15 মিনিট ওয়েট করতে বলেছে দেন আমি 10-15 মিনিট পরে ফিরে আসছি তো ভিউয়ার্স এখন আমার 50 মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এটাকে উঠিয়ে নিব দুই সাইড থেকে এভাবে ধরে এই যে দেখুন আমার কতগুলো হোয়াইট হেডস দেখা যাচ্ছে এখানে ব্ল্যাক হেডসগুলো দেখা যাবে না কজ এটা জিনিসটা ব্ল্যাক দ্যাটস ওয়াই বাট এই যে সাথে সাথে হোয়াইট হেডসটা চলে এসেছে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না বাট এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার হোয়াইট হেডসও চলে এসেছে অ্যান্ড ব্ল্যাক হেডস অবশ্যই গিয়েছে আমার পুরোটা ক্লিন লাগতেছে আগের চেয়ে অনেকটা তো এ ছিল আজকের টিউটোরিয়ালটি সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল একদমই নতুন অ্যান্ড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সবসময় আমার ভিডিওসগুলো দেখার জন্য আপডেটেড থাকবেন সো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম